উত্তর কোরিয়ার 360 ফিট গভীরে আরেক কোরিয়া। উত্তর কোরিয়ার মতো ক্ষুদ্র একটি দেশ হয়ে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও বৃহত্তম রাষ্ট্র আমেরিকার সঙ্গে লড়াই করার চারটেখানি কথা রয়। তবু কোনো কিছুতেই পরোয়া করছে না উত্তর কোরিয়া। আমেরিকার শাসনকে উপেক্ষা করে একটার পর একটা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুক্ষণের মধ্যে উত্তর কোরিয়াকে গুঁড়িয়ে দেওয়া সম্ভব এমন হুঁশিয়ারির পরও দেশটির এক নায়ক কিম যেন বাবলে সেন। এসব অম্বিতম্বির কোনো তোয়াক্কাই করেন না তিনি। কিন্তু কিমের এমন সাহসের কারণ জানা গেছে, উত্তর কোরিয়া মাটির উপরে যেমন ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে, ঠিক তেমনি মাটির নিচেও তৈরি করেছে এক বিশাল এলাকা। মূলত মাটির নিচে রয়েছে দেশটির ভূগর্ভস্থ রেল লাইন। আপাতত দেশটির সাধারণ মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে এইসব ভূগর্ভস্থ রেল লাইন ব্যবহার করে। কিন্তু কখনো যদি প্রয়োজন হয়, তবে দেশটির সকল মানুষই এই ভূগর্ভস্থ স্থাপনায় অবস্থান নিতে পারবে। ধারণা করা হচ্ছে, শুধু যাতায়াত ব্যবস্থা উন্নীত করেনি নয়, মাটির নিচের এসব স্থাপনা তৈরি করার সময় সাধারণ মানুষের নিরাপত্তার কথাও ভাবছিলেন দেশটির কর্মকর্তারা। আর এজন্যই ওই উত্তর কোরিয়ার ভূগর্ভস্থ স্থাপনাগুলি সুবিশাল জায়গা নিয়ে বিস্তৃত। ডেইলি মেইলের একটি প্রতিবেদনে প্রকাশ করা হয়, উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের নিচে যে রেল লাইন ব্যবস্থা, তা ভূমির উপরিভাগ থেকে প্রায় 360 ফুট গভীরে। আর এর ফলে মাটির উপরিভাগে যত বড় পারমাণবিক হামলাই হোক না কেন, তা সেখানে অবস্থান নেওয়া মানুষের কোনো ক্ষতি করতে পারবে না। মজার ব্যাপার হলো, এই সুরক্ষা ব্যবস্থা কিম জং উনের তৈরি নয়, এগুলি তিনি উত্তরাধিকার সূত্রেই পেয়েছেন। 1968 সাল থেকে 1973 সালের মধ্যে এই স্থাপনাটি কিমের দাদা কিম ইল সন তৈরি করেন। কারণ তখন থেকে কোরিয়া এই পৃথিবীর বিক্ষে এক রোখা, একা ও খেপাটে হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করে।